জান্নাতে রুমাল, যেই রুমালটা আল্লাহর বান্দা বান্দি বড় হোক ছোট হোক আল্লাহর নেককার বান্দা বান্দি তার তুথার নিচে এই রুমালটা রেখে দেবে ফেরেশতায়। সুবহানাল্লাহ বলেন, ও দাড়িওয়ালা মুরব্বী, ও দাড়িওয়ালা যুবক, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ, যাদের মুখে দাড়ি আছে রে, মরণের সময়ে ওই রুমালটা তোমার তুতার নিচে স্থাপিত হবে। দুঃখ দুঃখ দুঃখ, মরণের সময়ে তুথায় দাড়ি থাকবে না, ওই ফেরেশতার ওই রুমালটা তুথায় ধারণ করা যাবে না। দুঃখের কথা না, দুঃখের কথা না ভাইরা আমার। ছোট নাবালকের ব্যাপারে আলাদা কথা, মহিলাদের ব্যাপারে আলাদা কথা, তাদের তো কোনো দাড়ি নাই। কিন্তু দাড়িওয়ালা মানুষগুলো যখন দাড়ি রাখে না ভাই, রসুলের সুন্নত মুখে নাই, এই দাড়ি ছাড়া মুখ নিয়া রসুলের সামনে দাঁড়াবা কেমনে? ঠিক কিনা? ঠিক না? জোরে বলেন। আসুন, তখন আল্লাহর রসুল বলেন, রে আমার উম্মত, তখন আমার ওই উম্মত নেককার নারী পুরুষটা অনায়াসে বলবে, নিয়ে যাও নিয়ে যাও আমার রুহটা নিয়ে যাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি আমার আল্লাহর দরবারে চলে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل من راق إنه ظن أنه الفراق وظن التفت الساق بالساق إلى ربك يومئذ المساق صدق الله المولانا العظيم. أقول تبركا وتيمنا، إن الله وملائكته يصلون على النبي، يا سلموا تسليما.
মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মহব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়া নিজাম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার আমার ছাত্র ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোন, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুবারক মজলিসে জান্নাতি পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনার এই মাহফিলে আসার বসার এবং আলোচনা শোনার মতন তৌফিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা কায়মানুবাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সবাই জোরে সোরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল কিয়ামত কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে একটা বিষয়ে অবগত করতে চাচ্ছেন, সেই বিষয়টা হলো সাকরাতুল মাউত, মরণের সময়ের যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে আল্লাহ আমাদেরকে এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীর যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সকল মাখলুক কোনো একদিন ধ্বংস হয়ে যাবে, এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আপনারা একটু আগায় আসেন, কষ্ট করে একটু আগায় আসেন, একটু কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। আমরা জানি আমাদের এই বিষয়টা অবশ্যই আমরা অবগত যে তাম পৃথিবীর সবগুলো প্রাণী,
সবগুলো মাখলুক একদিন না একদিন পৃথিবীতে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। থাকবে একমাত্র অস্তিত্ব মহান আল্লাহর। কথা ঠিক কিনা? ঠিক না? এই কথাটার দলিল আছে, প্রমাণ আছে। কোরআনে সূরা রহমানের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিচ্ছেন, এ জগতের মানব তোমরা জেনে রাখো, পৃথিবী যা তোমরা দেখছো কিছুই থাকবে না, থাকবে একমাত্র আল্লাহর অস্তিত্ব। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, জগৎ বলতে কোনো কিছুই থাকবে না, একমাত্র আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে। আপনাদেরকে আমার প্রশ্ন, পৃথিবীতে যত মানব আছে, এই মানব তাদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, বিভিন্ন জাতি ধর্মের মানুষ পৃথিবীতে বিদ্যমান আছে না নাই? আরো জোরে বলেন। সব মানুষের সব বিষয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু একটা মাত্র বিষয় যে বিষয়টায় কোনো মতানৈক্য নাই, সকলেই একমত যে আমাকে মরণ স্বীকার করতে হবে, মৃত্যু বরণ করতে হবে, পরপারে যাইতেই হবে। কথা ঠিক কিনা? ঠিক না? এই কথার উপর কারুর দ্বিমত নাই, সকলেই একমত যে আমাকে মরতেই হবে। মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু অগ্নি পূজক, যে যে ধর্মেই আছে না কেন, সকলের একটা কথার উপর পূর্ণ বিশ্বাস যে আমাকে অবশ্যই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেন? এই একই এবং বিশ্বাসটা চোখের সামনে জ্বলন্ত প্রমাণ দেখার কারণেই একিন বিশ্বাসটা চলে এসেছে। ঠিক কিনা? ঠিক না? চোখের সামনে দেখছে মানুষ মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, দাদা মারা যাচ্ছে, নানা মারা যাচ্ছে, নানি মারা যাচ্ছে, ভাই বোন আপনজন মারা যাচ্ছে, তাদেরকে নিজ হাতে কবরে দাফন করে চলে আসতে হয়। নিজ হাতে দাফন করাটা এটা কি বাস্তব একটা জ্বলন্ত প্রমাণ কি না যে আমাকেও এই লাইন ধরতে হবে, এই পথের যাত্রী আমাকেও একদিন হতে হবে? এই কথা কি জ্বলন্ত প্রমাণ না? কথা বলেন, বোঝা গেল? মরণের ব্যাপারে কারোর কোনো দ্বিমত? আরো জোরে বলেন, দ্বিমত। এই যে মরণ, এই মরণ, মরণের আগে আমাদের জীবন, ঠিক কি না? ঠিক না? আমি যে পৃথিবীতে আছি এটা হলো আমার জীবন। আমি জীবন আমার যখন শেষ হয়ে যাবে তখন আমার হয়ে যাবে মরণ। তাহলে মরণটা পরে, জীবনটা আগে। কথা ঠিক কি না? ঠিক না? আমি আপনি জানি জীবনের পরে মরণ, মরণের পরে আখিরাত, আখিরাতেই হবে মানব দানবের বিচার, আখিরাতেই কায়েম হবে হাশর ময়দান, আখিরাতেই হবে বিচার ফয়সালা, জান্নাত জাহান্নাম আখিরাতেই হবে। কথা ঠিক কিনা? ঠিক না? জোরে বলেন। জান্নাতের ব্যবস্থা আছে, জাহান্নামের ব্যবস্থা আছে,
এই কথাটার বিশ্বাস ইমানদার নারী পুরুষরা করে থাকে। পরকালীন জীবনে আল্লাহ আমার বিচার করবেন এই কথার উপর বিশ্বাস স্থাপন করে তদনুযায়ী জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে ইমানদার নারী পুরুষ, ঠিক কিনা? ঠিক না? জোরে বলেন। তাহলে এই জীবন, যে জীবনটা নিয়ে আমরা বেঁচে আছি, এই জীবন আমি একজন মুসলমান যেমন পেয়েছি, একজন খ্রিস্টানও সেই জীবন পেয়েছে, একজন ইহুদি সেও জীবন পেয়েছে, একজন হিন্দু মূর্তি পূজারি সেও সেই জীবন পেয়েছে, জীবন পাওয়ার ক্ষেত্রে সবাই সমান, কথা ঠিক কিনা? ঠিক না? এই জীবন যখন শেষ হয়ে যাবে, জীবনের পরে মরণ, ওই মরণের পরে হাশরের ময়দান, বিচার কাজ, তখন প্রমাণিত হবে কে বাস্তবে তার জীবনটাকে সুন্দর করেছে, কে বাস্তবে তার জীবনটাকে অসুন্দর করেছে, কথা ঠিক কিনা? ঠিক না? ইমানদার নারী পুরুষ বলতেই তারা চেষ্টা করবে আমি কিভাবে মহান আল্লাহর আনুগত্য করে বিশ্ব নবীর তরিকা মতো জীবনটাকে সুন্দর করে আমি পরকালীন জীবনে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যেতে পারি, ঠিক কিনা? ঠিক না? জোরে বলেন। এখন আসুন, জীবন আমি যে পাইলাম এই জীবন কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? মরণ যে দিবেন তাও কে দিবেন? জীবনের মালিক, মরণের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক কে? একমাত্র, কতদিন আমি পৃথিবীতে বাঁচব একমাত্র আল্লাহ জানেন, ঠিক কিনা? ঠিক না? কোন দিন আমার মরণ হবে একমাত্র আল্লাহ জানেন, কি অবস্থায় আমার মরণ হবে তাও একমাত্র কে জানেন? আল্লাহ জানে। তাহলে আমি যে জীবন নিয়ে বেঁচে আছি এই জীবন কতদিনের এটা কিন্তু আমি জানি না, ওই জীবনের সময়টা শেষ হওয়ার সাথে সাথেই যে আমার মরণ এই তারিখটা আমার জানা নাই, ঠিক কিনা? ঠিক না? বিশ্বের বড় বড় বিজ্ঞানী, ফিলোসফি, বিশাল বড় বড় বিজ্ঞান যারা নাকি দর্শন শাস্ত্রের পণ্ডিত, বিজ্ঞান শাস্ত্রের পণ্ডিত, তারা পৃথিবী সব কিছু জয় করেছে, কিন্তু মরণের তারিখ কোন দিন হবে সেই তারিখটা তারা কোনদিন জয় করতে পারে নাই, পারবেও, ঠিক কিনা? ঠিক না? তাহলে বোঝা গেল আমার মরণের তারিখ আমার জানা নাই, জীবনের পরে মরণ আছে কথার বিশ্বাস আছে, তারিখ কোনটা সেটা আমার জানা নাই, কোথায় মারা যাব তাও আমার জানা নাই, কি অবস্থায় আমি মারা যাব তাও আমার, জোরে বলেন, জানা আছে কেউ? আমার জানা নাই আমি কোন তারিখে মারা যাব, আমার জানা নাই আমি কোন জায়গায় মারা যাব, আমার জানা নাই আমি কোন অবস্থায় মারা যাব, তবে মারা যাওয়ার বিষয়টা একদম পারফেক্ট, কথা ঠিক কিনা? ঠিক না? এই কথার উপর আমার কিন্তু বিশ্বাস আছে, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যে আমার মরতেই হবে। এখন আসুন, এই যে জীবনটা শেষ হয়ে গেলে পরে আমার মরণের তারিখ হবে, এই তারিখটা আমি জানি না, তারিখ তো কি আমি জানি না, এই তিনটা কথা আমার জানা থাকতে হবে, যে এই তিনটার বিষয়ে একমাত্র কে জানে, কথা বলেন কে জানে? এই কথাটা দলিল আছে কোরআনে কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম জগতের মানুষকে জানিয়ে দিচ্ছেন, হে জগৎ
জগতের মানুষ তোমরা বিশ্বাস স্থাপন করো এই কথার উপর যে কিয়ামত কোন দিন সংগঠিত হবে দুনিয়ার কেউই জানে না, কোন নবী জানে না, কোন রসুল জানে না, কোন আম্বিয়া জানে না, কোন ওলি জানে না, গাউস জানে না, কুতুব জানে না, একমাত্র জানে কে। জোরে বলেন, আরো জোরে বলেন, কিয়ামত কোন দিন সংগঠিত হবে একমাত্র মহান আল্লাহ জানেন। দুই নম্বর হলো আকাশে বৃষ্টি হবে, বৃষ্টি সকালে হবে না, বিকালে হবে না, দুপুরে হবে, রাতে হবে না, দিনে হবে, কোন সময়ে আকাশ থেকে মেঘ মালা থেকে বৃষ্টি হবে এই খবর একমাত্র কে জানে। জোরে বলে, আমার পীর সাহেব জানে না, আমার মুর্শিদ জানে না, আমার বাবা জানে না, আমার আপনজন জানে না, কোন আল্লাহর ওলিও জানে না আকাশ থেকে বৃষ্টি কখন নামবে। জানেনি কথা বলেন, জানে, জানে কে? আরো জোরে বলেন। তিন নম্বর হল মায়ের পেটের সন্তান ভালো হবে না খারাপ হবে, মন্দ হবে না ভালো হবে, নেককার হবে না বদকার হবে এই খবর একমাত্র জগতের মালিক আল্লাহ জানে। ঠিক কিনা? আরো জোরে বলেন। আজ বিজ্ঞানের যুগে, উন্নতির যুগে, মায়ের পেটের সন্তানটা ছেলে না মেয়ে আলট্রাসনোগ্রাফির মাধ্যমে জেনে নেওয়া যায়। ঠিক কিনা? ঠিক না? আরো জোরে বলেন। আলট্রাসনোগ্রাফির মাধ্যমে মায়ের পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জেনে নেওয়া যায়। তবে রে ভাই, এই ছেলেটা অথবা মেয়েটা ভালো মানুষ হবে না মন্দ হবে, নেককার হবে না বদ্র হবে, নেককার হবে না বদকার হবে, সন্ত্রাস হবে না আলেম হবে, হাফেজে কোরআন হবে না আল্লাহর ওলি হবে এই বিষয়টা কিন্তু কে জানে। আরো জোরে বলেন, আল্লাহর নাম উচ্চ আওয়াজে বলবেন, কে জানে? চার নম্বর হলো, ও আমার বান্দা বান্দি, তুমি আগামীকাল কি খাবা, তোমার খাদ্য তালিকায় কি এসেছে, কাল তুমি কি খাবা, কি পান করবা, তোমার খাদ্য তালিকায় কি যোগ হবে আমি সারা জগতের কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানেনি আগামীকাল যে আমি কি খাবো, আমার মায়েও জানে না। ঠিক কিনা? ঠিক না? আমার বাবাও জানে না, কেউই জানে না, আমিও জানি না। পাঁচ নম্বর হলো, তুমি যে মৃত্যুবরণ করবা, কোন জমিনে কোথায় তোমার মরণ হবে, তুমি কি সৌদি আরবে মারা যাবে, না বাংলাদেশে মারা যাবে, না তুমি চীনে মারা যাবে, না কোন দেশে মারা যাবে, একমাত্র মহান আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? পাঁচটা। কয়টা বিষয়? এই পাঁচটি বিষয়ে জগতের কোন নবী জানে না, ওলি জানে না, কোন রসুল জানে না, কোন আল্লাহওয়ালা গাউস কুতুব জানে না, একমাত্র মহান আল্লাহর এলেমে এই পাঁচটি বিষয় রয়েছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম রে ভাই, আমি মরব তো অবশ্যই, কোথায় মরব, কোন তারিখে মরব, কি অবস্থায় মরব এই বিষয়ে আমার কোনাক করেও ধারণা নাই। আসেনি? জোরে বলেন। আরো জোরে বলেন, আসেনি? দুই নম্বর বিষয়টা আমি আপনাদেরকে অবগত করতে চাই, এটা হলো মরণের সময়ে মানবেরও মরণ আছে,
অন্যান্য প্রাণীর মরণ আছে, মরণের সময়ে মানবের মরণের ক্ষেত্রে আজরাইল নামক ফেরেশতা আছে, আসেনি না নাই জোরে বলেন, আজরাইলের সাথী বর্গ আছে যারা নাকি মানব দানবের মরণের সময়ে তারা কার্যক্রম হাতে নেয়। আর যত মাখলুক পৃথিবীতে আছে তাদের মরণের ক্ষেত্রে আজরাইলের কোনো কার্যক্রম নাই, আজরাইলের সাথী বর্গ যারা সহকারী আছে তাদের কোনো ধরনের কার্যক্রম নাই। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি জগৎ তারা যখন মারা যায় কখন কিভাবে মারা যায়, কিভাবে কি অবস্থা এবং কোন পরিস্থিতিতে মারা যায় জানার দরকার আসেনি, কথা বলেন আসেনি না নাই, কোন সিস্টেমে তারা মারা যায় এই বিষয়ে তো আমাদের জানা থাকার দরকার। বোঝা গেল মরণের সময় মানব দানবের মরণের ক্ষেত্রে আজরাইল এবং তার সহকারীরা কাজ করে, অন্যান্য যত প্রাণী রয়েছে তাদের মরণের বেলায় আজরাইল এবং তার সহকারীদের কোনো কাজ নাই। তাহলে তারা কেমনে মরে, কোন পর্যায়ে এবং কি সিস্টেমে মরে এই বিষয়টা জানা থাকার দরকার আছে নি না না। এর আগে আপনাদেরকে আমি বলতে চাই মরণ তো হবেই, মরণের আগে আমার যে জীবন আমি নিয়ে বেঁচে আছি জীবনটা কিভাবে আমি কাটাচ্ছি, জীবনটা আমি কিভাবে পাইছি, এই জীবনের মধ্যে কি কি উপাদান রয়েছে, কথা বলেন। আপনি খামিরা বানাইছেন, রুটি খাইবেন, রুটি বানাবেন, তরকারি বানাবেন, এই খামিরার মধ্যে কি কি জিনিস আছে, ময়দা আছে, পানি আছে, চিনি আছে ইত্যাদি থাকে কিনা থাকে না, জোরে বলেন থাকে কিনা থাকে না। তরকারি বানাইবেন, এই তরকারির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে না নাই, রসুন আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, কত কিছু না আছে, তারপরে হয় তরকারি, ঠিক কিনা ঠিক না। তরকারি প্রস্তুত হতে গেলে এর আগে কত উপাদান রয়েছে, রুটি পাকাইতে হলে রুটির আগে কত উপাদান রয়েছে, এই উপাদানগুলো ছাড়া তো রুটি প্রস্তুত হবে না, তরকারি প্রস্তুত হবে না, ঠিক কিনা ঠিক না। ভাইরা আমার, আমি যে জীবন নিয়ে বেঁচে আছি এই জীবনের মধ্যে কি কি উপাদান আছে, আমার জানা থাকতে হবে। এই উপাদানগুলোর মধ্যে একটা হলো আমার খাদ্য, ঠিক কিনা ঠিক না, রুটি বলেন, ভাত বলেন, অন্যান্য ফল ফলাদি বলেন, এই খাদ্যগুলো আমার জীবনে বেঁচে থাকার জন্য উপাদান, ঠিক কিনা ঠিক না, আওয়াজ করে বলেন ঠিক কিনা ঠিক না। দুই নম্বর হলো আমার বেঁচে থাকার জন্য আমার পানীয়ের দরকার, পানি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, বলেন 7 দিন পর্যন্ত একটা মানুষ যদি পানি পান না করে কোন নারী পুরুষ বড় ছোট ছেলে মেয়ে বেঁচে থাকতে পারবে নি, কথা বলেন না, বেঁচে থাকতে পারবে নি। পানি না খাইলে পান করলে বেঁচে থাকা সম্ভব নয়, তাহলে পানি আমার জীবনের একটা উপাদান। তারপরে রয়েছে অক্সিজেন বাতাস, যেই বাতাসের মাধ্যমে আমি অক্সিজেনটা পাই, এই বাতাস, এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ঠিক কিনা ঠিক না, জোরে বলেন। বাতাস গুলা থেকে, এই বাতাস থেকে হাইড্রোজেনটা গাছপালায় গ্রহণ করে তারা অক্সিজেন ছাড়ে, আল্লাহু আকবার বলেন, এই নিয়ামত কে দিয়েছেন, এই গাছগাছালি, এই গাছগাছালি থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি,
অক্সিজেন ছাড়া কোনো মানব কোনো দানব কোন ধরনের প্রাণী বেঁচে থাকতে পারে না। এই অক্সিজেনটা আমরা গাছপালার মাধ্যমে পেয়ে থাকি, এই বাতাস থেকে তারা হাইড্রোজেন গ্রহণ করে, আর আমাদের জন্য নিরাপদ অক্সিজেন সাপ্লাই দেয়। এই অক্সিজেন গ্রহণ করে করে আমি আমার জীবনটার সুরক্ষা করে থাকি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি প্রশ্ন করতে পারেন আমাকে, হুজুর এই বাতাস তো অটোমেটিকলি পাই, খাদ্য তো আমরা ফলাইয়া খাই, পানি টিউবওয়েল থেকে আমি পানি সংগ্রহ করি, ঠিক কিনা? ঠিক না, এটা তো অটোমেটিকলি। আপনার বিবেককে প্রশ্ন করুন, এই সব বিষয়গুলো আমাদের সামনে উপাদান স্বরূপ, আমার জীবন সুরক্ষার উপাদান স্বরূপ যা আমরা পেয়ে থাকি, বক্ষণ করে থাকি এবং গ্রহণ করে থাকি, এই সব বিষয়গুলা আসলে কি কোনো কুদরতওয়ালার পক্ষ থেকে না এমনিতেই, কথা বলেন না কেন, কোন কুদরতওয়ালার পক্ষ থেকে এইগুলার সাপ্লাই হয়? এমনিতেই এইগুলা হয় না। আমার আল্লাহ বলেন, লে মানব দানব, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জীবনে রহমান, আখেরাতের জীবনে রহিম। সুবহানাল্লাহ। হে মানব দানব, তোমার জীবন রক্ষার্থে যে খাদ্য পানীয় এবং অক্সিজেন বাতাসের ব্যবস্থা, এই ব্যবস্থাপনা কিন্তু আমি আমার তোমাদের জন্য নিয়োগকৃত চাকরের মাধ্যমে আমি সাপ্লাই দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য নিয়োগকৃত আমার পক্ষ থেকে চাকর নিয়োগ দিয়েছি, চাকরগুলো কারা? এই চাকরগুলো আর কেউ নয় রে, এরা হলো আমার নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। আসতে বললেন নূরের ফেরেশতা গুলা আমার খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছে, ফেরেশতা গুলা আমার পানীয়ের ব্যবস্থা করে দিচ্ছে, ফেরেশতা গুলা আমার রক্ষণাবেক্ষণের জন্য সারাক্ষণ কাজের লোক হিসাবে কাজ করতেছে। উদাহরণস্বরূপ, ও আমার ভাই বোনেরা, আপনি ঘুমের ঘরে যান, বিছানায় যখন আপনি শায়িত হন, সারাদিনের ক্লান্তি পরিশ্রান্তির পরে যখন আপনি বিছানায় যান, তখন রে বান্দা বান্দি, ও আল্লাহর বান্দা বান্দি, আপনার চোখ মুজা থাকে, কান খোলা থাকে, নাক খোলা থাকে, হা করে থাকেন, ঠিক কিনা? ঠিক না? ওই সময় আমার তৈরি কত বিষাক্ত কীট পতঙ্গ রয়েছে, বিষধর কত প্রাণী রয়েছে, ইচ্ছে করলে যদি এরা ইচ্ছে করত তোমার নাকের ডগা দিয়ে ঢুকতে পারত, তোমার কানের ভেতরে ঢুকতে পারত, তোমার মুখের হাড় মধ্যে ঢুকতে পারত, কথা ঠিক কিনা? ঠিক না? আমার নূরের ফেরেশতারা তোমাদের হেফাজতে নিয়োজিত আছে, তারা তোমাকে নিরাপত্তা দেয়, পোকামাকড়গুলো তোমাদের জন্য ক্ষতি না করতে পারে, পোকামাকড়গুলোকে তারা সরাইয়া সরাইয়া দেয়। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে আমরা কয় টাকা বেতন দেই? দেন মনে হয় আপনারা বেতন দেন মনে হয়? বুড়ার গুলের মানুষরা মনে বেতন দেয় না? না, কোনো বেতন দেওয়া হয় না। আমার আল্লাহ বলেন, দে আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদের জন্য আমি নূরের ফেরেশতা গুলারে নিয়োজিত করেছি, তোমাদের চাকর হিসাবে তোমাদের চাকরি করে
তোমাদের কাছে কোনদিন তারা বেতন চায় না এবং চাইবেও না। আমি আল্লাহ দয়া করে, আমি আল্লাহ রহমান, তোমার জীবন বাঁচানোর জন্য তোমার নাকের ডগায় যেন পোকামাকড় ঢুকে না যায়, তোমার মুখের মধ্যে যেন বিষধর কোনো কিছু না ঢুকে, তোমার কানে দিয়ে কোনো ছেলা পিসা যেন না ঢুকে, সেই ব্যাপারে আমি আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরাবের এই ফেরেশতাগুলোকে আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। যখন আমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, দুনিয়ার বুকে যখন এসেছি, তখন থেকে ফেরেশতাগুলো আমার চাকর হয়ে গেছে। ভাই, এই ফেরেশতাগুলো মরণ পর্যন্ত আমার, মরণ পর্যন্ত আমার চাকর হিসাবে থাকবে। বাতাসের ব্যবস্থা করে, অক্সিজেনের ব্যবস্থা করে, খাদ্যের ব্যবস্থা করে, পানীয়ের ব্যবস্থা করে। ভাইরা আমার, তারাও জানে না কোন দিন আমার মরণ হবে। জানে যার চাকরি করতেছে, যার খেদমতে ফেরেশতা নিয়োজিত হয়েছে, ওই লোকটার মরণ কোন দিন হবে, কোথায় হবে, কি অবস্থায় হবে, তার সাথে নিয়োজিত সেই চাকর পর্যন্ত জানে কে? জানে, জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, হাদিসের কিতাবে এসেছে, মানব যখন তার মরণের সময় এসে যাবে, তার জীবনের শেষ সায়ান্নে, শেষ জীবনে মাত্র 40টা দিন বাকি থাকে। কয়টা দিন? আরো জোরে বলেন, 40টা দিন বাকি থাকে। ওই 40 দিন যখন বাকি থাকে, ওই সময় তার নিয়োজিত ফেরেশতারা জানতে পারে যে এই ব্যক্তিটার জন্য যে খাদ্য এতদিন বরাদ্দ ছিল, খাদ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, পানীয়ের জন্য পানীয় বরাদ্দ ছিল, সেই পানীয় পানিগুলোর সংকট দেখা দিয়েছে, অক্সিজেনের সংকট দেখা দিয়েছে, তার নাকের ডগায় বাতাসগুলো আছে। আল্লাহু আকবার বলেন, কিন্তু বাতাস তার নেওয়া শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে দাঁড়ায় অনেকের, কথা ঠিক কিনা ঠিক না, জোরে বলেন। শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট, বাতাস নিতে পারে না, ছাড়তেও পারে না, ব্যবস্থা রেখেছে কে? কারণ হলো রে, ও আমার বান্দা, তুমি আমাকে দোষারোপ করতে পারবা না, আমি আল্লাহ তোমাকে নিয়ে গিয়েছি, বরং আমি আল্লাহ একটা ব্যবস্থা রাখছি, তুমি যেন সেই ব্যবস্থারে তুমি দোষারোপ করো, আমি আল্লাহকে যেন দোষারোপ না করো। কথা ঠিক কিনা ঠিক না? দেখবেন যে অনেকেই বলে, অমুকের ছেলে অমুক ক্যান্সারে মারা গিয়েছে, হার্ট স্ট্রোকে মারা গিয়েছে, ব্রেইন স্ট্রোকে মারা গিয়েছে, প্যারালাইজ হয়ে মারা গিয়েছে, কোনোদিন এই কথা বলে না আল্লাহ তাকে তাকে নিয়ে গেছে এইভাবে যে আল্লাহর দোষ, আল্লাহর দোষ দেয় না, বরং ওই অসুস্থতার দোষ দেয়। ঠিক কিনা ঠিক না? যারা বলে আপনি শুনবেন, প্যারালাইজ হয়ে মারা গেছে, এই কথা কয় না আল্লাহ, মনে এখানের মধ্যে কোনো বেইনসাফি করছে, বুঝছেন না কথাটা? এই ব্যবস্থাটা আল্লাহ রেখেছেন, মানুষকে রোগ সুখ দিয়ে আল্লাহ তার মরণের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যখন 40 দিন হয়ে যায়, ওই নিয়োজিত চাকর ফেরেশতাগুলো আজরাইলের কাছে যায়, আজরাইল ওই লোকটা যার খাদিম হিসাবে আল্লাহ আমাদেরকে নিয়োজিত করেছেন, ওই লোকটার পানির সন্ধান তো আমরা পাই না, খাদ্যের সন্ধান তো আমরা পাই না, অক্সিজেনের সন্ধান তো আমরা পাই না, যা বরাদ্দ আগে ছিল এর চেয়ে তো কমা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, এরা কয় কমা শুরু করে দিয়েছে, বেশি খাইতেছে না। দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে প্রায় অনেক দিন আগ থেকে খাইতে পারে না,
ঠিক না ঠিক না? বড় বড় ধনী ভাত তো খাই না, যাও খায়। আমাদের দেশে বাংলাদেশে সবচেয়ে বড় ধনী ছিলেন মোহাম্মদ জহিরুল হক, জহিরুল ইসলাম। বাড়ি ছিল কিশোরগঞ্জ। বিশাল সম্পদের অধিকারী, বাংলাদেশে প্রধান সম্পদশালী। কিন্তু মারা যাওয়ার সময় দেখা গেছে যাও সারা কিছু খাইতে পারছে না, ঠিক কিনা ঠিক না? নরম খাবার সারা, বিরিয়ানি দেখেও খাইতে পারে না, মাছের বড় বড় পিস, মুরগের বড় বড় রুশ দেখিয়া দেখিয়া ও খাইতে পারে না। সবজিয়া দেখে হায় রে কত খাওন খাইছি, ওখন তো খাইতে পারি না। এর অর্থ হলো মরণের সময় তোমার ঘনি এসেছে, তোমার খাদ্যের তালিকা থেকে সেইগুলো মুছে ফেলা হয়েছে, ঠিক কিনা ঠিক না? জুড়ে বলেন। এত বড় ধনী হওয়ার পরেও খাদ্য তালিকা থেকে তার খাবার চলে গেছে, ইচ্ছা করলে বহু উন্নত উন্নত খাবার সে খাইতে পারত, কিন্তু তার খাদ্য তালিকা থেকে মুছে যাওয়া মানেই হলো তার মরণের সময় ঘনিয়ে এসেছে, ঠিক কিনা ঠিক না? ভাইরা আমার, ওই ফেরেশতারা যাইয়া যখন আজরাইলকে বলে, ও আজরাইল, যার জন্য আমাদেরকে চাকর নিয়োগ করা হয়েছে, তার খাদ্য তালিকার মধ্যে তো আমরা অভাব দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা যদি নেককার হয় তার একটা অবস্থা হয়, যদি বদকার গুনাগার হয় তার একটা অবস্থা হয়। হাদিসের কিতাবে এসেছে কি সেই অবস্থা? ওই লোকটা, যে লোকটার ব্যাপারে আজরাইলের কাছে সন্ধান দিচ্ছে, এই লোকের নাম, এই লোকের বাবার নাম, এই লোকের গ্রামের নাম, এই লোকের জেলার নাম, এই লোকের থানার নাম, দেশের নাম আজরাইলের বিশাল বড় সাইনবোর্ডের মধ্যে লিপিবদ্ধ আছে। আজরাইলের অবস্থান যে জায়গায় বিশাল বড় সাইনবোর্ড, এই সাইনবোর্ডের মধ্যে ওই লোকটার নাম আছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যখন নাকি বলা হয় তখন দেখতে পায় আজরাইল, যেই লোকের ব্যাপারে আজরাইলের কাছে অভিযোগ করছে, ওই লোকটা নেককার হলে ওই লোকের নামটা যে বোর্ডের মধ্যে লিপিবদ্ধ আছে, ওই বোর্ডটার চতুর্দিকে একটা নূরের আলো জ্বলিয়া উঠে। আর যদি ওই লোকটা বদকার হয়, লোকটা যদি বদকার হয়, গুনাগার হয়, নারী হোক বা পুরুষ হোক, ওই নারী অথবা পুরুষের নামের চতুর্দিকে কালো একটা রেখা ফুটে উঠে, কালো একটা অন্ধকারাচ্ছন্ন একটা রেখা ফুটে উঠে। নাউজুবিল্লাহ বলেন। এই 40 দিন বাকি থাকতে একমাত্র আজরাইল জানে, এর আগে ওই লোকের ব্যাপারে আজরাইলও জানে না, সে কোন দিন মারা যাবে, কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে। ভাইরা আমার, আজরাইল ওই দিন জানে যখন 40 দিন বাকি থাকে, তখন আজরাইল ওই ব্যক্তির জান কবজের কার্যক্রম শুরু করে দেয়। আজরাইল ওই দেশের ওই নাগরিকের জান কবজ করার জন্য নিজে যাইতে হয় না, হাদিস শরীফে এসেছে আজরাইলের সহকারী আছে, আজরাইলের সহকারীদেরকে ওখানে পাঠিয়ে দেয়। ভাইরা আমার, ওই লোকটা যদি নেককার হয়, তার মরণের সময়ে একটা পরিস্থিতি হবে, যে পরিস্থিতিটা হলো সুখকর। সুবহানাল্লাহ বলেন। সুখময় পরিস্থিতি, অত্যন্ত আনন্দের পরিস্থিতি। যদি বদকার হয়, গুনাহগার হয়, তাহলে তার মরণের সময়ে দেখা যাবে ওই লোকটার অত্যন্ত নাজুক পরিস্থিতি, অত্যন্ত অকল্যাণকর পরিস্থিতি, অত্যন্ত বিপদের সম্মুখীন লোকটা হয়ে যাবে।
হাদিসের কিতাব এসেছে, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া গিয়েছে। আজরাইল তখন ফেরেশতাদেরকে পাঠাইয়া দেবে, ফেরেশতারা যাও ওখানে যাইয়া তার জানকে কবজ করো। জানকে কবজ করব, জানকে কবজ করার সময়ে তখন নেককার হলে নেককারের জান কবজের একটা সুন্দর পরিবেশ হবে, বদকার হলে বদকারের জান কবজের সময় একটা অসুন্দর এবং অকল্যাণকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। ভাইরা আমার, আপনি দেখতে পাবেন মানুষ যখন মরণ তার সময় হয়ে যায়, মরণ গনিয়ে এসে যায়, সাকরাত শুরু হয়ে যায়, তখন যদি বদকার হয় তখন তার একটা পরিস্থিতি হয়, তার এক পার এক পায়ের উপরে উঠে যায়, চোখ উল্টিয়ে দেয়, হাত নাড়াচাড়া করে, ঠিক কিনা ঠিক না, এপাশ ওপাশ করে, এমন এক পরিস্থিতি যেন তার উপর বিশাল বড় বিপদ এসে গেছে, যে মরে সেই বুঝতে পারে তার উপর কত বড় মুসিবতে সে হাজির হয়ে গেছে। মরণের সময়ে দেখবেন খালাম্মা, চাষি আম্মা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন এসে ওই সাকরাতে অবস্থায় ওই লোকটার মুখে চামচ দিয়ে পানি দেয়, গ্লুকোজ দেয়, দেয় কিনা দেয় না জোরে বলেন। আল্লাহর রসুল হাদিসে বলেন, সাগরের পানি গুলা যদি ওই ব্যক্তির কলি ওই ব্যক্তির মুখে ঢেলে দেওয়া যায়, তার কলিজার মধ্যে যে পিপাসা লেগেছে, সাগরের পানি পান করলেও তার কলিজার পিপাসা দূরীভূত হবে না। ভাইরা আমার, কেমন পরিস্থিতি হবে সাকরাতের অবস্থায়, যে বিপদের সম্মুখীন হবে সেই বুঝতে পারে, বলতে পারে না, ইশারায় ইশারায় কি যেন বলে, ঠিক কিনা ঠিক না জোরে বলে। জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কি খাইবা বলো, তোমার জন্য আঙ্গুর বেদানা নিয়ে আসবো, না না জীবনে বউ খেয়েছে, মরণের সময়ে খাবার কোনো অবস্থা থাকে না। সে তখন বলতে থাকে, ভাই তুমি আমাকে আঙ্গুর বেদেনা খাওয়াইতে চাও, জানো না রে আমি কত বড় বিপদের সম্মুখীন হয়েছি, যদি জানতা আজ আমাকে সহযোগিতা করতা, এই বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করতা, কিন্তু এই বিপদ থেকে বাঁচাবার চেষ্টা সকলেই যদি করে বিফল হয়ে যাবে, ঠিক কিনা ঠিক না, কথা ঠিক কিনা ঠিক না, এই বিপদ থেকে বাঁচাবার শক্তি কারোর আছে? ভাইরা আমার, তখন সে এমন অবস্থা হয়, তখন তার যে বিপদ, এই বিপদ সম্পর্কে হাদিসের কিতাবে এসেছে, রসুল বলেছেন এই বিপদ, কি বিপদ আসে এই বিপদ থেকে বাঁচার জন্য, এই মরণের সময়ের কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি বিষয় আছে, এই বিষয়েও কি প্রেসক্রিপশন আছে, কি সমাধান আছে, কি ধরনের ব্যবস্থাপত্র আছে, আল্লাহর রসুল আমাদের জন্য জানিয়ে দিয়ে গেছে, জানার দরকার আসেনি, কথা বলেন, জানার দরকার আসেনি। বিপদের সময়ে, কঠিন বিপদের সময়ে, এই বিপদ থেকে বাঁচার জন্য, সাকরাতের কষ্ট থেকে বাঁচার জন্য, আল্লাহর রসুল নবীর গুনাহগার উম্মতের জন্য যে প্রেসক্রিপশন দিয়ে গেছেন, বাঁচার মাধ্যম দিয়ে গেছেন, এই মাধ্যমগুলো আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন। এটা আমি পরে বলছি, এই কথাটা আমি পরে বলছি, এর আগে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমি যে জীবিত আছি, জীবিত থাকার উপাদানগুলো আমাদের স্মরণ আসেনি, কি কি কথা বলেন, উপাদান স্মরণ আছে, কি উপাদান বলেন, কথা বলেন, কি উপাদান, খাদ্য, পানি,
অক্সিজেন ইত্যাদি, কথা ঠিক কিনা ঠিক না যারা বলে? এখন এই সমস্ত যখন পুড়িয়ে যায় তখন আমার মরণের সময় এসে যায়। আমিও জানতাম না, আমিও জানি না, আজরাইলও জানতো না, আজরাইলও জানে না, জানে কত কতদিন পরে, কতদিন হইলে পরে, চল্লিশ দিন থাকলে পরে, কতদিন থাকলে পরে, জোরে বলেন, চল্লিশ দিন থাকলে পরে। যখন এই সব কিছু শেষ হয়ে যায় তার খাদ্য তালিকাতে যা বরাদ্দ ছিল এই বরাদ্দকৃত খাদ্য পানীয় অক্সিজেন গুলো যখন শেষ হয়ে যায় তখন তার মরণ এসে যায়। আর নিয়োজিত সেই কারিক সেই চাকরগুলাও সরে যায়, ঠিক না ঠিক না? মানুষটা যখন মরে যাবে তার জন্য যত ফিরিস্তা খাদিম আছে ওই ফিরিস্তা খাদিম গুলো অবসর প্রাপ্ত হয়ে আল্লাহর দরবারে চলে যায়। এখন আর একটা কথা বুঝার বিষয় হলো, মানুষ ছাড়া আল্লাহর যত সৃষ্টি পৃথিবীতে আছে, আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? হাঁস আছে, মোরগ আছে, ছাগল আছে, বেড়া আছে, বাঘ আছে, বল্লক আছে, সিংহ আছে, হাতি আছে, মাছ আছে, কুমির আছে, কত কত প্রাণী রয়েছে, এই প্রাণীগুলোর তো মরণ আছে, আসেনি না নাই? জোরে বলেন। হাদিসের মধ্যে এসেছে মানব দানবের রুহু কবজের ক্ষেত্রে আজরাইল এবং তার সহকারীরা কার্যক্রম পরিচালনা করে তারা তাদের রুহ বের করে নিয়ে যায়, আর যত প্রাণী আছে তাদের ব্যাপারে আজরাইলের কোনো কার্যক্রম নাই। এরার যে মরণ হয় কেমনে মরণ হয়, কিভাবে মরণ হয়, কখন মরণ হয় জানার দরকার আসেনি? কথা বলেন, আসেনি না নাই? ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যখন অন্যান্য যত প্রাণী তাদের যখন মরণের সময় এসে যায় তখন এই সময়ে একটা কাজকে ব্রেক করে দেওয়া হয়। সেই কাজটা কি? সেই কাজটা হলো আল্লাহর নামের মধুর জিকির। আল্লাহ আল্লাহ, জোরে বলেন, জোরে জোরে, আল্লাহর নামের জিকির তারা যখন বন্ধ করে দেয়, অর্থাৎ জিকির যখন তাদের বন্ধ হয়ে যায় তাদের মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নামের জিকির তসবি যখন তাদের বন্ধ হয়ে যায় তখন তাদের মরণ সংঘটিত হয়। হাসেও আল্লাহর জিকির করে, মুরুগেও আল্লাহর জিকির করে, গাছেও আল্লাহর জিকির করে, ঠিক কিনা ঠিক না? জোরে বলেন। মাছেও আল্লাহর জিকির করে, জঙ্গলের ভাগ বল্লুক শৃগাল এরাও জিকির করে, এরাও আল্লাহ আল্লাহ কয়। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর বুড়ার গুলের কোনো হাঁস তো আল্লাহর নামের জিকির করতে শুনি নাই? কিতা কিতা বুড়ার গুলের গ্রামের কোন মুরুক তো আল্লাহ আল্লাহ বলতে আমরা শুনি নাই? বলতে পারেন কিনা? পারেন না? এরে ভাইরা আমার, আল্লাহর নামের জিকির প্রতিটি প্রাণী করে, কিন্তু রে আমার বান্দা বান্দি তোমরা জানো না, আমার আল্লাহ এই কথা বুঝানোর জন্যে জগৎবাসী মানুষকে
উপলক্ষ করে কোরআনের আয়াত নাজিল করেছেন, বলেছেন তুসাব্বিহুস সামা তুসাব্বিহুস সাবা সামাওয়াতু ওয়াল আরদু তুসাব্বিহুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِي وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এ জগতের মানুষ তোমরা আমার নাফরমানি করো, ও নিমক হারামের দল তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, তারপরে নিয়ামত গুলা খাও, নিয়ামত গুলা বক্ষণ করো, এরপরেও আমি আল্লাহর নাফরমানি করো, দেখো রে দেখো তোমরা ছাড়া যত প্রাণী আমি বানাইছি তাদের জন্য তো আমি ফেরেশতার খাদেম নিয়োজিত করি নাই, করছেনি আশ্রে বাসেবার লাগি আশের খাদেম হিসাবে ফেরেশতা রাখছেনি, না না মুরুগের খাদেম হিসাবে ফেরেশতারে রাখছে না, বাঘ ভাল্লুকের খাদেম হিসাবে ফেরেশতারে রাখছে না। আমার আল্লাহ এই সমস্ত প্রাণীর জীবন বাঁচানোর জন্য একটা মেডিসিন দিয়েছেন, সেই মেডিসিনটা হলো আমার আল্লাহর নামের জিকির। আল্লাহ 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 আল্লাহ। মজা লাগেনি, কথা বলেন মজা লাগেনি, মজা লাগেনি ভাইরা আমার। মানব দানব ছাড়া অন্যান্য যত প্রাণীগুলো বেঁচে আছে মহান আল্লাহর নামের জিকিরের মাধ্যমে বেঁচে আছে, জিকির যখন তার বন্ধ হয়ে যায় তার মরণ হয়ে যায়, অর্থাৎ মরণ যখন টাইম হয়ে যাবে তার জবান থেকে জিকির উঠাইয়া নেওয়া হবে। জিকিরের ধরনটা কি আপনি বলবেন? হাসে সই সই কয়, ঠিক কিনা? ঠিক না। মুরুগে কক্করে কক্কর কয়, কুকুরে বেউ বেউ করে আওয়াজ করে, ঠিক কিনা? ঠিক না। জোরে বলেন। ছাগলে বে বে করে আওয়াজ করে, গরু হাম্বা হাম্বা করে আওয়াজ করে, ঠিক কিনা? ঠিক না। আমার আল্লাহ বলেন বান্দা ও আমার মায়ার বান্দি, তুমি হাঁস লালন পালন করো, মুরগ লালন পালন করো, এই সমস্ত কিছু লালন পালন করো, তোমাদের সামনে তোমরা একটা আওয়াজ শুনতে পাও, তারা সই সই কয়, কক্করে কক্কর কয়, বেউ বেউ কয়, বে বে কয়, হাম্বা হাম্বা কয়। এরা হাম্বা হাম্বা কয় না রে আমার বান্দা ও আমার বান্দি, তারা কয় মধুর নাম আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যখন তার মরণের সময় হয়ে যায় তখন আমি এই জিকিরটাকে ব্যাক করে দেই, ব্রেক করে দেই, ব্রেক, ঠিক কিনা? ঠিক না। ব্রেক করে দেই, গাড়ি ব্রেক করে না, গাড়ি ব্রেক করে কি করে? এভাবে আস্তে করে যখন ফাড়া মারে তখন ব্রেক হয়ে যায়, ঠিক কিনা? ঠিক না। জোরে বলেন। অর্থাৎ সামনে আর বাড়া যায় না, সামনে আরেক গাড়ি আইতেছে, সামনে বাড়লেই অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা? ঠিক না। অ্যাক্সিডেন্টে বাঁচার জন্য ব্রেক করে করে এরকম ভাবে তার জিকিরটাকে আমি ব্রেক করে দেই, জিকির বন্ধ হয়ে যায়, তার মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরা যে আল্লাহর নামের তসবিহ পড়ে আমরা যে বুঝি না এই কথার দলিল আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝো না তারা কি বলে। আমার আল্লাহ বলে আমি আল্লাহর নামের তসবিহ করে তোমরা তো বুঝো না আল্লাহর কথা, ঠিক কিনা? ঠিক না। জোরে বলেন। আমরা বুঝি সই সই কয়, হাম্বা হাম্বা কয়, আমার আল্লাহ বলে
বলেন তারা সই সই কয় না রে, কক করে কক কয় না রে, বেউ বেউ কয় না, বে বে কয় না, হাম্বা হাম্বা কয় না, এরা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বলে। এরার কথা আমরা বুঝবো, মানুষ তো মানুষের কথা বুঝে না, ঠিক কিনা ঠিক না? বাংলাদেশের মানুষ চীনা মানুষের ভাষা বুঝে না, বুঝে বুঝে নি জুড়ে বল। বাংলাদেশের মানুষ ইন্দোনেশিয়ান মানুষের কথা বুঝে না, বাংলাদেশের মানুষ জাপানিজ মানুষের কথা বুঝে না। মাঝখানে মাধ্যম লাগে, দুধ লাগে, লাগে কিনা লাগে না, দুতিয়ালির মাধ্যমে একজন আরেকজনের ভাষা বুঝার চেষ্টা করে। ও ভাই, তাহলে একটা পাখি, একটা ছাগল, একটা মুরগের আওয়াজটা আমি কেমন করে বুঝবো? এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। মহান আল্লাহ বলছেন তার আল্লাহর নামের জিকির করে, এই কথার উপর বিশ্বাস করে আমাদের শিক্ষা নিতে হবে রে আমার বান্দা বান্দি। ও বান্দা বান্দি, এরা যদি আমি আল্লাহর নামের জিকির করে, তোমাদের আরো বেশি করার দরকার, ঠিক কি না? ঠিক না? জুড়ে বলেন, সম্মান আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছে না এরারে দিছে? জবাই করে দি খাই আমরা এরারে, খাই না জি না কয় গিয়া, জবাই করে খাই না মুরুগ রে, কি তাজা মুরুগ করে, চিন্তা মুরুগ করে জবাই করে খাইয়া ফেলি, আল্লাহু আকবার। তবে আল্লাহ কয় খাও, বিসমিল্লাহির রহমানির রহিম কও, এর প্রাণ যে বের হয়ে গেল তুমি দায়ী নও, আল্লাহু আকবার বলেন, তোমার জন্য বৈধ হয়ে গিয়েছে। জিতা প্রাণীটাকে জবাই করে আমি আল্লাহর নামে যখন জবাই করবা এবং খাইবা, আমি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমি আল্লাহর নাম লইছো, বিসমিল্লাহ কইছো, আল্লাহু আকবার যে কইছো, কোয়াতি আমি খুশি। একটা প্রাণীর প্রাণ তুমি বিসর্জন দিয়েছো, শেষ করে দিয়েছো, এতে তোমার কোনো অপরাধ নাই, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পাখিগুলোর কথা বুঝবো কিভাবে? আমরা তো মানুষের কথাই মানুষ বুঝি না, বিদেশের কথা বাদ দিলাম, দেশের কথা বলি। চিটাগাঙ্গি মানুষের আওয়াজ, চিটাগাঙ্গি মানুষের কথা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা ঠিক না? চিটাগাঙ্গি মানুষে কয় কইতাম নি, কইতাম নি, ক ফটার মুফতি সাহেব খেনাসিন ফানলা, ফৈটার মুফতি সাহেব খেনাসিন ফানলার কিতাব উচ্চইন, কিছু বুঝছেন নি? এর অর্থ হলো ফটিয়ার মুফতি সাহেব কতই না ভালো মানুষ, সুবহানাল্লাহ। কয় ফৈটার মুফতি সাহেব খেনাসিন ফানলার, ফজ্জারে মোল্লা কইজা করস কেল্লাই, কিতাব উচ্চইন, কিতাব উচ্চইন। ও আমার বন্ধু, তোমার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এরপরেও তুমি কেমন করে আমার সাথে ঝগড়া বাঁধাইলা? ফজ্জারে কেন আমল লাই কইজা করকে, বুঝছেন না কথাটা? সিনা গঙ্গে মানুষের কথা আমরা বুঝি না, বদ্দা ফড়ে যায় রে, বদ্দা, বদ্দা কি বড় ভাই, কড়ে যায় রে, কড়ে মানে কি, কোথায় যাচ্ছেন করে যাবে, বদ্দা করে যাবে মানে ও বড় ভাই আপনি কোথায় যাইতেছেন, এরার ভাষা আমি বুঝছি, বুঝছি। এক এক এলাকার ভাষা এক এক রকম বুঝি না, এই হাঁস মুরগের ভাষা আমি কেমন করে বুঝবো? আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এরা যখন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যায় তাদের মরণ হয়ে যায়। এখন বুঝলাম মরণটা হয় বান্দির রুহটা কবজ করা, তার জন্য তেমনি সহজ, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল তমাম পৃথিবীর আজরাইল থেকে ছোট না বড়, হ্যাঁ বড় না ছোট, ছোট কথা বলে না কেন, ছোট না বড়, ছোট, কারণ ওখান থেকে যদি উনি নিজ হাতে এইভাবে যদি যান কবজ করার শক্তি রাখেন, তাহলে এরিয়াটা পৃথিবীর চেয়ে বড় না? কথা বলেন, কত বড় করে আজরাইলকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আজরাইল যদি এত বড় হয়, আজরাইলকে যে মহান আল্লাহ বানাইছে,
ওই মহান আল্লাহ কত বড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাইরা আমার, এই শুনলাম আমরা ইসরায়েলের পরিচয়। এখন আসুন, এই যে তিনটা অবস্থা, যে তিনটা অবস্থা, আমার মৃত্যুর তারিখ কোন দিন হবে, আমার মরণটা কিভাবে হবে, আমার মরণটা কোথায় হবে আমি জানি না, জানিনি। কথা বলেন, কোন দিন আমার মরণ হবে বুঝা গেল? আমি এতক্ষণে বুঝলাম, 40 দিন থাকতে আজরাইলে জানে, এর আগে আজরাইলও জানতো না কোন দিন মরণ হবে। তাহলে বোঝা গেল আমিও জানি না, তাহলে আমার মরণের সময় আজরাইল এসে হাজির হয়ে যাবে, গাপটি মেরে আমার রূহটাকে কবজ করা হবে, ঠিক কিনা? ঠিক না? হেলায় অবহেলায় আমার জীবনটা কাটছে, আমি কোন অবস্থায় আছি রে ভাই? আমি কি নামাজের মধ্যে আছিনি? আমি কি রোজা রাখা অবস্থার মধ্যে আছিনি? না আমি গুনাহের কাজে লিপ্ত আছি? কোন কাজে আমি লিপ্ত আছি? যে কাজে লিপ্ত আছি এই কাজটা তো আমার আমল নামায় উঠে আসবে, ঠিক কিনা? ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কিনা? ঠিক না? তাহলে আমার মরণটা হতে হবে ভালো কাজে। এই যে মাহফিল, যারা আমরা এখানে বসে আছি, জান্নাতি বাগানে বসে আছি, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ রসুলের হাদিস প্রমাণিত করে আমি জান্নাতি পরিবেশে মরণ আমার হয়েছে, অতএব আমার ফয়সালা হবে জান্নাতের, ঠিক কিনা? ঠিক না? কারণ ভালো কাজে আমার যদি মরণ হয়, আমার জীবনটা যদি ভালো কাজে শেষ হয়, তাহলে আমার কপালটা ভালো হয়ে গেল। এমন কপালের দরকার আসেনি, কথা বলেন, এমন কপালের দরকার আছে? ভাইরা আমার আসুন, কোন দিন আমার মরণ হবে আমি জানি না। আমি এখন সৌদি আরবে আছি, আমার মরণটা যদি আমার বাংলাদেশে হয়, বাংলাদেশে যদি আমার মরণটা লেখা হয়ে থাকে, যে তারিখে আমার লেখা হয়েছে ওই তারিখের আগে সৌদি আরব থেকে বাংলাদেশে প্রস্থান করতে হবে, কার ফয়সালা? জোরে বলেন, আরো জোরে বলেন। দেখবেন তো অনেক মানুষ বিদেশে অবস্থান করে বাংলাদেশের ছুটিতে আসে, ছুটিতে আসার পরে বাংলাদেশে ঘরের ভেতরে মারা যায়, বুঝা গেল? সৌদি আরবে তার মরণ নয়, ইংল্যান্ডে তার মরণ নয়, তার মরণ হলো বাংলাদেশে তার ঘরে। এই জন্য মহান আল্লাহ সেখান থেকে ফিরিয়ে ঘরে পৌঁছাইয়া দিয়েছে। কি পরিস্থিতিতে আমার মরণ হবে? আমি কি অ্যাক্সিডেন্টে মারা যাব কিনা? রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। হার্ট স্ট্রোকে মানুষ মারা যায়, ব্রেইন স্ট্রোক করে মানুষ মারা যায়, প্যারালাইজড অর্ধাঙ্গ হয়ে মানুষ, অকেজু হয়ে মানুষ মারা যায়। এই অবস্থাটা তো সব সময় থাকে না, হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক না? হঠাৎ অসুস্থ হয়ে যায়, মানুষটা সবল, মানুষটা ভালো, মানুষটা শক্তিশালী, কিন্তু হঠাৎ করে মেইন স্ট্রোক হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। আস্তে আস্তে করে তার খাবার খাইতে তার অনিহা শুরু হয়ে যায়, খাবার খাইতে তার সমস্যা সৃষ্টি হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কমে যাওয়ার কারণে সে তার মরণটা গুনিয়ে আসে, ঠিক কিনা? ঠিক না? তাহলে বোঝা গেল, আমি গড়ের মধ্যে মারা গেলাম, ছিলাম সৌদি আরবে, ছিলাম ইংল্যান্ডে, এসেছি বাংলাদেশে, মারা গেছি ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক করে, তাহলে মরণটা কোন পজিশনে হয় এটা আমি বুঝলাম, ঠিক কিনা? ঠিক না? জোরে বলেন, কোথায় মারা মরণটা হলো তাও আমি জানলাম, কোন দিন জানলাম, যখন আমি মারা গেলাম। জোরে বলেন, ঠিক কিনা? ঠিক না? এখন আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরিস্থিতিটা কি হবে এই বিষয়ে আমি একটু টাচ দিতে চাই। হাদিস শরীফে এসেছে, মানুষের মরণের সময়ে আজরাইলের পক্ষ থেকে 501 জন ফেরেশতা আসে, মরণ সংগঠন করতে মাত্র একজন ফেরেশতাই তো যথেষ্ট, ঠিক কিনা? ঠিক না?
কিন্তু 500 একজন ফেরেশতা আসে কেন আসে তাও জানার দরকার আছে। নেককার মানুষ যদি হয়, নারী হোক পুরুষ হোক নেককার হয়, তার কাছেও 500 একজন ফেরেশতা আসে। যদি বদকার হয় গুনাহগার হয়, তার কাছেও 500 একজন ফেরেশতা আসে। আসিয়াম একজন ফেরেশতা বলে, আমি মরণ 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 গঠানোর জন্য এসেছি। নেককার মানুষ যদি হয় তখন নেককার মানুষটা ধমক দেয়, হে বেটা তুই কোত্থেকে আসছস, মরণের কথা বলছস, ভাগ এখান থেকে ভাগ। বুঝেন নাই কথাটা? নেককারের পাওয়ারই আলাদা। যারা সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো আমল করে, মানুষের ক্ষতি করে না, মানুষের মাল আত্মসাৎ করে না, মানুষের জমিন ঠেকায় না, এরকম মানুষগুলা যারা নাকি ভালো আমলগুলো করে থাকে, তাদের মরণের সময় একটা পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল যে যত বেশি করবে তার ঈমানের স্পিড বেড়ে যাবে, তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ঠিক কিনা? ঠিক না ভাইরা? আবার ওই সময় সে ধমক দিয়ে বলবে, কে তুমি আমার মরণ নেওয়ার জন্য এসেছো? বলবে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, যাও মিয়া ভাগো এখান থেকে। আল্লাহু আকবার বলে সাহস বেড়ে যায়। ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, বলো এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, ও আমার ফেরেশতা শুনো, আমার বান্দা আমার জীবন, তার জীবনে আমি আল্লাহকে পেয়ে গেছে। আমার বান্দা আমার বান্দি জীবনে আমি আল্লাহর জন্য পাগল ছিল, নামাজ ছেড়ে দেয় নাই, রমজানের রোজা ছেড়ে দেয় নাই, ভালো ভালো কাজগুলো করেছে, সেবামূলক কাজ করেছে, মানুষের ক্ষতি করে নাই, আমি আল্লাহর হক নষ্ট করে নাই, বান্দা বান্দির হক নষ্ট করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, তার জীবনটাকে সুন্দর করেছে। অতএব তার ঈমানের স্পিড বেড়ে গেছে, দমক দিয়েছে, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। আজরাইল মুসা নবীর কাছে এসেছে, মুসা নবী বলে, কেন এসেছো? মরণের জন্য, মরণটা নেওয়ার জন্য। মারছে এক থাপ্পড়, মারছে নি না না, যত কিতাবের কথা হাদিসের কথা, আজরাইলে থাপ্পড় দে মুসা নবী। মুসা নবী সাধারণ নবী ছিলেন না, যখন এক থাপ্পড় মারছে আজরাইলের চক্ষু নষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ, চক্ষুর মধ্যে আঘাত পাইছে। হাদিসের মধ্যে এসেছে, আজরাইল মুসা নবীর রাগিলা নবীর থাপ্পর খাইছে। তাহলে বোঝা গেল মরণটা তো অবশ্যই, তবে মরণের থেকে বাঁচার জন্যেও মানুষ চেষ্টা করে, করে কিনা করে না? মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করে কিনা করে না? মুসা নবীও তো চেষ্টা করছে মরণ থেকে বাঁচার জন্য, থাপ্পড় দিছে কেন? কিতাবে এসে সালাম করছে না? সালাম তো অবশ্যই করে, ফেরেশতারা তো নবীরারে সালাম করে, সম্মান করে, ঠিক কিনা? ঠিক না? তবে তানের উনার কাছে মনে হয়েছে আজরাইল বেয়াদবি সুরতে আইছে, থাপ্পড় মারছে, চোখটার একদম দিছে একদম অন্ধবিরা। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এমনই ভাবে নেককার যারা হবে তারাও তেমনি ভাবে ধমকের সরে বলবে, বাঘ তুই কোত্থেকে এসেছো? আমার মরণ নেওয়ার জন্য, আমার রূহ নেওয়ার জন্য ভাগ। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে নিবেদন করে, আল্লাহ গো তুমি বলো তোমার বান্দার ব্যাপারে কি ফয়সালা নেব। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা আমার বান্দা আমার বান্দি আমাকে পাওয়ার জন্য জীবনটাকে ত্যাগ করেছে, সুবহানাল্লাহ, জীবন বাজি রেখে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করেছে, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছে, অতএব আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, সে যেমনে চায় তেমনেই কর। সুবহানাল্লাহ, কিভাবে করবা আমি ফর্মুলা দিচ্ছি,
আমার বান্দার জন্যে, আমার বান্দির জন্যে জান্নাতে বড় বড় বিল্ডিং বানাইয়া রেখেছি, ওই বিল্ডিং এর মধ্যে বড় বড় বাগান রয়েছে, ওই বাগানের মধ্যে ফল ফলাদির গাছ রয়েছে, বিশাল বিশাল গাছ, ওই বিশাল বিশাল গাছের ফলগুলো, ওই ফলগুলো থেকে একটা ফল তুমি পাড়িয়া আনো। সুবহানাল্লাহ বলেন, আস্তে বললেন, আস্তে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি একটা ফল পাড়িয়া আনো, আর ওই ফলটা হাতে নিয়ে তোমার আঙ্গুল দিয়া ফলের মধ্যে তুমি আমার আল্লাহর নামটা লিখে দাও। ওই ফলের মধ্যে ফেরেশতা তার আঙ্গুল দিয়ে আল্লাহু নামটা লিখে দেয়। ওই নামটা যখন তুমি ফলের মধ্যে লিখবা, ওই ফলটা আমার বান্দা, আমার বান্দি নেককার বান্দা, বান্দির চোখের সামনে ধরে দাও, দেখবারে আমি আল্লাহর নামের পাগল এবং পাগলিনী হইয়া আমি আল্লাহর কাছে দৌড়ায় আসার চেষ্টা করবে। ভাইরা আমার, যখন ফেরেশতা ওই ফলের মধ্যে আল্লাহু নামটা লিখে দেয়, আর ওই ফলটা যখন আল্লাহর বান্দা বান্দি, মুমূর্ষ বান্দা বান্দি, নেককার বান্দা বান্দির চোখের সামনে তুলে ধরা হয়, তখন ওই বান্দা বান্দি আনন্দে আত্মহারা হইয়া যায়, আর বলতে থাকে না না আর আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আমি আমার মাওলা রব্বে কারীমের সাথে মোলাকাত চাই, আমি আর এই দরা দরাদামে থাকতে চাই না, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। দেখবে রে আমার ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি নড়াচড়া করবে না, অনায়াসে তার রুহুটাকে কবজ করে নিয়ে আসতে পারবা। ভাইরা আমার, আল্লাহর রসুল বলেন 500 একজন ফেরেশতা, 500 ফেরেশতার হাতে হাতে 500 রঙের গন্ধ আতর সুগন্ধি থাকবে, ওই বান্দার নাকে যায়া লাগবে। সুবহানাল্লাহ। আর ওই একজন লিডার পারসন যে নাকি নেতা হবে, ওই নেতা ফেরেশতার ডান হাতে থাকবে একটা ফুল, যে জান্নাতি ফুলের মধ্যে 70 প্রকারের সুগন্ধ উদ্ভাসিত হয়ে যাবে, দুনিয়ার কারোর নাকে লাগবে না, লাগবে যায় মাত্র ওই বান্দার নাকে, ওই বান্দির নাকে, যে বান্দা বান্দিটা তার জীবনটাকে আল্লাহর নামে উৎসর্গ করেছে। বাইরা আমার, ওই ফুলের গন্ধ এক রকম নয়, 70 প্রকারের গন্ধ আমার আল্লাহর ওই ফেরেশতার ডান হাতের ফুলের মধ্যে থাকবে, এই গন্ধগুলা সে গ্রান নিবে, আর বাম হাতে থাকবে আরেকটা জিনিস, এই জিনিসটা হলো জান্নাতি রুমাল। সুবহানাল্লাহ বলেন, জান্নাতি রুমাল, যেই রুমালটা আল্লাহর বান্দা বান্দি বড় হোক ছোট হোক, আল্লাহর নেককার বান্দা বান্দি তার তুথার নিচে এই রুমালটা রেখে দেবে ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, ও দাড়িওয়ালা মুরব্বি, ও দাড়িওয়ালা যুবক, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ, যাদের মুখে দাড়ি আছে রে, মরণের সময়ে ওই রুমালটা তোমার তুতার নিচে স্থাপিত হবে, দুঃখ দুঃখ দুঃখ, মরণের সময়ে তুথায় দাড়ি থাকবে না, ওই ফেরেশতার ওই রুমালটা তুথায় ধারণ করা যাবে না। দুঃখের কথা না,
দুঃখের কথা না ভাইরা আমার। ছোট না বালকের ব্যাপারে আলাদা কথা, মহিলাদের ব্যাপারে আলাদা কথা, তাদের তো কোনো দাড়ি নাই। কিন্তু দাড়িওয়ালা মানুষগুলো যখন দাড়ি রাখে না ভাই, রসুলের সুন্নত মুখে নাই, এই দাড়ি সারা মুখ নিয়া রসুলের সামনে দাঁড়াবা কেমনে? ঠিক কিনা? ঠিক না? জোরে বলেন আসুন। তখন আল্লাহর রসুল বলেন, রে আমার উম্মত। তখন আমার ওই উম্মত নেককার নারী পুরুষটা অনায়াসে বলবে, নিয়ে যাও নিয়ে যাও, আমার রুহটা নিয়ে যাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি আমার আল্লাহর দরবারে চলে যেতে চাই। তখন ফেরেশতারা সুন্দর করে তার রুহটাকে কবজ করতে থাকবে। তারপরেও একটা আশঙ্কা রয়েছে, দুইটা আশঙ্কা। কয়টা আশঙ্কা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা আশঙ্কা? দুইটা আশঙ্কা রয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন দুইটা আশঙ্কা। একটা আশঙ্কা হলো সক্রাতের সময়ে কষ্ট হবে, তারপরেও কষ্ট হবে। হাদিসে আসছে রসূলের ওফাতের সময়ে রসূল বিশ্ব নবী লোটা থেকে পানি নিজের চেহারার মধ্যে এভাবে নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ বলে নিচে নিজে নিজের হাতে বদনা লুকা থেকে পানি তার চেহারার মধ্যে মারছেন। বোঝা গেল রসূলও সাকরাতের সময় কিছু কষ্ট অনুভব করছে কিনা করছে না? জোরে বলেন, করছে কিনা করছে না? যে নবী বিশ্ব নবী অনুভব করছেন, আমরার উপায় আছে নি ভাইরা আমার, আমরার উপায় আছে। আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ওই সময়ে নেককার বান্দা বান্দীদের জন্যও কষ্ট আছে, সাকরাতের কষ্ট। এই সাকরাতের কষ্ট যখন শুরু হবে তখন নবীজি বলেন, সাকরাতের কষ্ট থেকে বাঁচার আমি একটা উপায় করে দিচ্ছি। আমার উম্মত, তুমি যদি আমার সুন্নত মিসওয়াকটাকে গ্রহণ করো। কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন না? বেরাস, বেরাস কি? বেরাস পেপসুডেন্ট, বেরাস না মিসওয়াক। তুমি যদি আদা খেললাম বা ব্রাশ নয় বরং মিসওয়াকটা তুমি যদি ব্যবহারে তুমি নিয়মিত করো, আমার উম্মতরে মরণের সময় তোমার কষ্ট লাঘব হবে। আর একটা সমস্যা দেখা দেবে, শয়তান তোমার কাছে যখন চলে আসবে তোমার ঈমানটাকে ধ্বংস করার জন্য, শয়তান তোমার মৃত বাবার সুরত ধরে আসবে, তোমার দাদার সুরত ধরে আসবে, তোমার আপনজনের সুরত ধরে আসিয়া বলবে, হে আমার ভাতিজা, ও আমার ছেলে, তুমি কি মনে করছো কলেমা পইরা পইরা তুমি লাভবান হইবা? না না, আমরাও কলেমা পড়ছিলাম, আমরা ক্ষতিগ্রস্ত হইছি। নাউজুবিল্লাহ বলেন, কে কইব, কে কইব? শয়তানে কইব। কার সুরত ধরে? বাবার সুরত, মৃত বাবা মৃত দাদার সুরত ধইরা যখন এই কথাগুলো বলবে তখন তা সে একটা বিশাল চিন্তাগ্রস্ত হয়ে যাবে, কি করবে কি না, কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তখন আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের এই বিষয়টা থেকে বাঁচানোর জন্য, শয়তানের এই চক্রান্ত থেকে বাঁচানোর জন্য আমি বিশ্ব নবী তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন দিচ্ছি, সেটা হলো একটা দোয়া। সুবহানাল্লাহ বলেন, সেটা কি? একটা দোয়া। যদি তুমি জীবনে একটা দোয়া বেশি বেশি করে পড়তে পারো তাহলে মরণের সময়ে শয়তান তোমাকে কাবু করতে পারবে না, শয়তান তোমাকে দুঃখা দিয়ে ঈমান হারা করতে পারবে না। এই দোয়াটা কি? জোরে বলেন, এই দোয়াটা কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটা আছে নি না? নাই। আরো জোরে বলেন। আমাদের প্রধান অতিথি, আমাদের অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব এসে গেছেন, আমি লম্বা করব না, আমি ছেড়ে দেব, আমি এই দুইটা মিনিট কথা বলি, আমি ছেড়ে দিচ্ছি। দোয়াটা কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
যদি এই দোয়াটা কেউ যদি বেশি বেশি করে পড়ে, মরণের সময় শয়তানের চক্রান্ত থেকে ঈমান নামক দৌলতটাকে বাঁচাইয়া ফেলতে পারবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাকে বলবে, ও বান্দা, ও বান্দি, ইসতাকিম, তুমি সোজা সুজি থাকো, তুমি কালেমার উপরে থাকো, তুমি বিপদগামী হইও না, এ হলো তোমার শত্রু শয়তান, তার চক্রান্ত থেকে তুমি বেঁচে যাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা তখন তাকে বাঁচাইয়া দেয়, এইভাবে কালেমা পড়িয়া পড়িয়া তার মরণ হয়ে যায়। মরণ লাগবো নি? আরো জোরে বলেন, মরণ লাগবো নি? মরতে গেলে মরণের আগে আমার জীবন, এই জীবনটাকে কাজে লাগাতে হবে, আমার 50 বছরের হায়াতে জিন্দেগি, এর বিনিময়ে আমি কোটি কোটি আজীবন আমি জান্নাতের মালিক হওয়ার জন্য দরকার আছে না নাই? জোরে বলেন, 50 বছর আমি আল্লাহর জন্য দেব, আর অগণিত অগণিত বছর যার কোনো সীমা রেখা নাই, আজীবন চিরস্থায়ীর জন্য আমি জান্নাত পাবো আল্লাহর পক্ষ থেকে, আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। ভাইয়েরা আমার, আমার আলোচনার মূল কথাটা হলো সাকরাতের কষ্ট আসেনি, এই সাকরাতের কষ্ট থেকে বাঁচারও উপায় আল্লাহ রসুল বলে দিয়েছেন কিনা? জোরে বলেন। এই জন্য সাকরাতের কঠিন আজাব থেকে আমাদের বাঁচার দরকার আছে। ভাই আমি নেক কাজ করব, দুইটা দুইটা কর্মসূচি আমি আপনাদেরকে দিতে চাই, একটা হলো আল্লাহর হুকুম নামাজ, দুই নম্বর হলো বাবা মার খেদমত। কথা ঠিক কিনা? ঠিক না? নামাজ এবং বাবা মার খেদমত টুকুন যদি আমরা আঞ্জাম দিতে পারি, অন্যান্য সবগুলো ভালো কাজ আমাদের করা সম্ভব হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক না? জোরে বলেন। আমি আর বেশিক্ষণ আলোচনা করছি না, আমাদের মেহমান এসে গেছেন। দুইজন অসুস্থ রুগী আছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন, দোয়া চাইছেন, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করবেন। কি মসজিদের আমার? আচ্ছা, আল্লাহ যেন দান করে তাদেরকে শিফা দান করে। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এই মাহফিলে তোমার কালামুল্লাহ শরীফ থেকে রসুলের সুন্না সম্পর্কে আলোচনা হয়েছে, আলেম ওলামারা আলোচনা করেছেন, তোমার বান্দা বান্দিরা শুনেছে। আল্লাহ এই আলোচনা বলা এবং শোনারে কবুল আর মঞ্জুর করে ল। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পরিবর্তন করার তৌফিক আমাদের দান করো। আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে দাও। আল্লাহ তোমার গুলামি পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবীর রোজা পাক সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তাম পৃথিবীর সমস্ত মুর্দিগান মুসলমান নারী পুরুষ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইলাম, আমরার মায়ার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবর গুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা যারা বেঁচে আছেন সকলকে নেক হায়াত দান করো। আল্লাহ তাআলা এই গ্রামের কত মুরব্বী, কত নারী, কত পুরুষ, কত যুবক, কত যুবতী দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তোমার কুদরতি হাতে বন্দী হয়ে গেছে, আল্লাহ তাদের পক্ষ থেকে তোমার দরবার আমরা ক্ষমা চাই, মেহরবানি করে তাদের মাফ করে দাও, কবরগুলা জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমাদের আপনজন যারা বেঁচে আছে সকলকে নেক হায়াত দান করো। আল্লাহ তাআলা বিদেশের জমিনে এই গ্রামের যারা আছে সকলকে হেফাজতে রাখো, যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়ে
বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন সহযোগিতা করেছে নারী পুরুষ আল্লাহ দেশে বিদেশে আল্লাহ সকলের দান সকলের শ্রম সকলের চেষ্টা প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করি আল রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা মখলেস ভাই সহ এই গ্রামের আল্লাহ যারা এই মাহফিলকে সাজাইবার জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন আল্লাহ তাদেরকে মাওলা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো ইয়া আল্লাহ তোমার দুইজন আল্লাহ আল্লাহ বান্দা বান্দি আল্লাহ অসুস্থ যারা দোয়া চাইছে মেহরবানি করে আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা দান করো রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ বানাইয়া প্যারালাইজের মধ্যে ফেলাইয়া আমাদেরকে হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক আলসার ক্যান্সার দিয়ে আমরা রে মাইরো না আল্লাহ আমাদেরকে মাওলা রোড অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না আগুন কারেন্টে পানিতে ফেলাই আমরা রে মারিও না আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দান করো মরণের সময়ে আমাদের ঈমান নসিব করে দিও আল্লাহ হাশর ময়দানে তোমার আরশের ছায়া দিও নবীজির সুপারিশ নসিব করিও আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস আমাদের নসিব করে দিও রব্বানা ফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত কদমানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله